পেঁপে রান্না করবো। পেঁপে রান্না পুরো রেসিপিটা সেটা এখন ছিঁড়ে নিয়েছি, কেটে নেব। পেঁপেটা কেটে নিয়েছি আলুর মতো টুম টুম বড় করে কাটবো। পেঁপেগুলো ভাপটিতে বসিয়ে দিলাম, এখন একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো। পেঁপেটা ভাপ বলক চলে এসেছে, ভাপ হচ্ছে, একটু ভাপিয়ে নেব যাতে খাওয়ার সময় কষ না লাগে। নেড়েছে যদি ভালোভাবে ভাপানোর জন্য, বললে ভাপ দিতেও পারো নাও দিতে পারো, সমস্যা নেই, দিয়ে নিলে একটু ভালো। একটা চালনিতে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি, আবার একটু তেল দিয়ে ভেজে নেব। পেঁপেটা রান্না করার জন্য এখানে মাছ ভাজার তেলটাতে রসুন পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা আদা বাটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, মশলা কষানো এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ দেবো, এবার ভালোভাবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এর মধ্যে কষানো হয়ে গেছে, মেখে দিয়ে বা পরে পরে যাচ্ছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলে রাখা পেঁপেগুলো এর মধ্যে আমি ঢেলে দেব। কি হয়েছে মাম্মা? হ্যাঁ মা আসছে, মশলাটার সাথে ভালোভাবে এবার আস্তা কমিয়ে নেব। জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য যাতে পোড়া না লাগে। দেখে দেবো জল দিয়েছিলাম যে কিছু জল, এখানে ভালোভাবে দেখো বন্ধ চলে এসেছে, এখন জলের আশটা কিছুটা কমিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, না হলে জলটা শুকিয়ে যাবে, পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হবে। আবার একটু ভালোভাবে মেরিচে দেখো আস্তে আস্তে কালারটাও চলে আসছে। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিই। আবার উপর দিয়ে মাছটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে দেবো,
এখন আমি কিছুটা ধনে পাতা অ্যাড করে দেব। ধনে পাতাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, তারপরে ঢেকে দেব। মাছ গুলে সাথে পেঁপে গুলে ভালোভাবে মাছ দিয়ে পেঁপে রান্না করার এটা একটা অন্যরকম, খেয়ে দেখবেন খুব ভালো মজা। প্রথমে ভাপিয়ে নেবেন হালকাভাবে তেলে, তেলে নেবেন হালকা একটু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে। কি করো অনিকা? এ জেরি কোথায়? জেরি জেরি কোথায়? এই অনিকা মাম্মা, গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিন। গরম মশলাটা দেওয়ার কারণে ভালো সেন্টও আসে খেতে। এবার ঢেকে দিয়ে আরেকটা বলক চলে আসলে নামিয়ে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, না হয় ভালোভাবে বলক আসবে না সব দিকে। আর গরম মশলাটা এটার সাথে না মিক্সড হলেও খেতে ভালো লাগে না। আমি আবার একটু মাছগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে দেব গরম মশলা দেওয়ার কারণে। লাস্ট দেখো ভালোভাবে কলম চলে আসছে, দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে। এভাবে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগবে। এমনি তো অনেকে খাও জানি রান্না করার। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবে এবং পাশে থাকবে, এটাই আমি তোমাদের কাছে আশা করি। বাই, আজকে